ইলেকট্রনিক ভোটিং মেশিনে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য এই ভোটিং ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই আহ্বান জানান তিনি। সেখানে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন রাশেদা সুলতানা। জানান, ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে। বর্তমান কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করেছে বলেও জানান এ কমিশনার। যন্ত্রের কিন্তু কোনো ত্রুটি নাই, যন্ত্রের ভিতরে কিন্তু কোনো রকম ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নাই, এটা আমরা নিশ্চিত। নিশ্চিত হয়ে কিন্তু আমরা দেশবাসী, সর্বোচ্চ দেশবাসী ইভিএম ইলেকশন করার জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়ে দিছি যে যন্ত্র কখনো খারাপ হয় না। যন্ত্রর পিছনের যারা হয়তো একটু কাজ দুষ্কর্ম করতে চান, এইটুকু আমি বলতে পারি আমরা ইলেকশন কমিশন থেকে এই ধরনের দুষ্কর্মকে প্রশ্রয় দেই নেই, দেব না।